শ্রী গুরু মহিমালিক শরণং, শ্রী গুরু মহিমালিক শরণং, শ্রী গুরু মহিমালিক শরণং। গুরু কৃপা ইউট্যুব চ্যানেল তরফরু আপনমানকু স্বাগত জনাই আজি আরম্ভ করিবাকু যাউচি 2024 মসিয়া মার্চ মাসরে মাসিক রাশিফল। এই রাশিফল আরম্ভ করিবা পূর্বরু আপনমানকু মোর বিনম্র অনুরোধ, যেউমানে প্রথম করি এই চ্যানেলকু আসুছন্তি সেমানে গোটিয়ে সাবস্ক্রাইব করি পাখরে আসুথিবা বেল আইকনকু দবাই দিয়ন্তু ও অল নোটিফিকেশনকু অন করি দিয়ন্তু, যাহাদ্বারা কি আমার যেউ সময়রে ভিডিও অপলোড হেব সর্বপ্রথমে আপনক পাখরে পৌঁছি পারিব। আমার এই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল মাধ্যমে আপনকর জন্মিত শিশু মানকর নূতন জন্ম পত্রিকা মধ্য তৈরি করা যায়। আপনকর জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান ও পিতামাতাঙ্কর নাম লেখি আমার এই গুরুকৃপা ইউট্যুব চ্যানেলর মেল আইডি পঠাই দিয়ন্তু। আপনকর জন্ম পত্রিকা তৈরি করা যাই পঠাই দিয়া যিব। আহুরি মধ্য যেউমানকর বিলম্ব বিবাহ হেলানি, 30 বর্ষরু অধিক বয়স হইগলানি বিবাহ হইপারু নাহি, সেমানকর বিবাহ যেউমানে চাকরি করিবাকু বহুদিন অপেক্ষা করি বয়স হইগলানি চাকরি হইপারু নাহি, সেমানকর চাকরি ব্যবসায়রে ক্ষতি সহুতিবা লোকমানকর মধ্য বৈজ্ঞানিক পদ্ধতিরে প্রতিকার করা যায়। আপন আপনকর জন্ম তারিখ, জন্ম সময় ও জন্ম স্থান লেখি পঠান্তু। আসন্তু এবে জানিবা 2024 মসিয়া মার্চ মাসরে বিচ্ছা রাশির মাসিক রাশিফল। বিচ্ছা রাশি রাশিচক্রর অষ্টম রাশি, সৌরমণ্ডলর 210 ডিগ্রি ঠারু 240 ডিগ্রি পর্যন্ত পরিব্যাপ্ত। এই রাশির অধিপতি মঙ্গল মহাগ্রহ। বিচ্ছা রাশি চন্দ্র মহাগ্রহর নিচ স্থান, সন্ত সন্তিয়া অপরিষ্কার জল রাশি। বিচ্ছা রাশির মন সর্বদা কুটিল ভরা, তীর রাশি হইতিবারু জীবনরে আখি দুর্শিয়া উন্নতি করি পারন্তি নাহিঁ। প্রত্যেক জ্ঞান এমানঙ্ক পাখরে ভরপুর থায়, জোতা সিলাই ঠারু চণ্ডীপাঠ যায় সমস্ত কার্য এমানে করি পারিবে। এমানে সর্বদা জন্মরু পিতৃধনকু নষ্ট করি থান্তি ও পিতৃঙ্কর পরিচয় নেই মনরে গর্ব আনিথান্তি। নিজে যাহা আয় করন্তি তাহা কেবে হেলে তাঁকর সঞ্চিত হইপারে নাহিঁ। এহা এক কীট রাশি হইতিবারু সর্বদা পর উপরে ভরসা করিথান্তি, পর উপকার করিবাকু সর্বদা এমানঙ্কর চিন্তা। যাহাকু থরে ভল পাইথান্তি তাহা কেতেবেলে মায়াবি হইপারে, মায়ারে সেমানে ভল পাইথান্তি। রাশি অধিপতি মঙ্গল। এই মঙ্গল মেষ রাশিরে প্রবল প্রতাপী সেনাপতি হই সম্মুখ যুদ্ধ করুথিবা স্থলে। বিছা রাশির মঙ্গল হেউচি পরাজিত অপমানিত সেনাপতি, তেণু রাগরে জর্জরিত হই গুপ্ত ভাবরে শত্রু বিনাশ করন্তি। এই রাশির ব্যক্তিমানে মধ্য রাগরে সর্বদা জর্জরিত হন্তি, রাগকু বাহারে প্রকাশ করন্তি নাহিঁ কিন্তু শত্রুকু গুপ্তরে দমন করন্তি, কলে বলে কৌশলে নিজর কাম হাসল করন্তি। বিছা রাশির ঘাতবার হেউচি শুক্রবার। প্রতি বর্ষ আশিন্ন মাস আপনকর কিছু না কিছু অশুভ ফল মিলে। ঘাত লগ্ন হেউচি বৃষ লগ্ন। এই লগ্নজাত ব্যক্তিমানক সহিত ব্যবসায় কলে আপনকর ব্যবসায় ডুবি যায়। জীবন সাথী বৃষ লগ্নর মিলিলে ও দুই গোটি শরীর এক হেবারে বাধা আসে। অন্য রাশিরে সপ্তম চন্দ্র অতি শুভ থিবা স্থলে বিছা রাশি সকাশে এহা অতি অশুভ ফল মিলে ও বিছা রাশি সকাশে এহা ঘাত চন্দ্র হইথায়। সৌরমণ্ডলর শেষ নক্ষত্র ঘাত নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র ঘাত নক্ষত্র। এই দিন কলহ পরি সমস্যা মান সৃষ্টি হইথায়।
দশমী তিথিরে মধ্যে অশুভ ফল মিলে, শরীর অসুস্থ রহে। এক সাত ন এই সংখ্যামান বিচার রাশি সকাশে অশুভ ফল মিলে। এই সংখ্যার গাড়ি কিনিবারে আপনার শুভ ফল মিলে না। নূতন গৃহর রঙ, নূতন গাড়ির রঙ ও নিজ পোশাকর রঙ সর্বদা লাল রঙ কিংবা হলদিয়া রঙ করন্তু, এহা আপনার সকাশে শুভ ফল দেবে। বিছা রাশির প্রথম নক্ষত্র হেউচি বিশাখা নক্ষত্র, দানবগণ ও পুরুষ ব্যাঘ্র। এই রাশি পর উপকারী, পর উপকার এমানকর মূল মন্ত্র হইথায়। যেউ বচন যাহাকু দেইথান্তি তাহাকু পূরণ করিবাকু সর্বদা নিজর মন ও বিবেক খটাই কার্য করিথান্তি। বাঘ পরি সর্বদা পাখ লোকমানকর সুরক্ষা দেইথান্তি। কাহারি উপরে বিপদ পড়িলে দানব প্রকৃতি নেই আক্রমণ করিথান্তি। নিজ জীবনকু বাজি লগাই দিয়ন্তি, জীবন জীব পছে এমানে কেবে পছকু হটন্তি নাহি। এই রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল সেনাপতি ও বিছা রাশির মঙ্গল কূট কপট নীতি ধরি শত্রু দমন করিবা নীতি থিবারু, বিশাখা বিছা রাশি মধ্য সেই নীতি অবলম্বন করি শত্রু দমন করিথান্তি, সমস্তঙ্কর সুরক্ষা দেইথান্তি, তাঙ্ক বিপদ সময়রে কেহি নথান্তি। বিছা রাশির দ্বিতীয় নক্ষত্র হেলা অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রটি দেবগণ হরিণ বর্গ ও এই হরিণ স্ত্রী বর্গর হইতিবারু দেখিবাকু ভারি ছনছনিয়া সুন্দর চেহারা থায়, সমস্তঙ্কর আকর্ষিত চেহারা। এমানে পর উপকার কলে মধ্যে অন্যমানে অধিক ফাইদা পাইবা সকাশে চাপ সৃষ্টি করি হইরাণ করন্তি। এই রাশি মানে সর্বদা নিজকু সুন্দর ভাবি মনরে গর্ব করিথান্তি, অন্যর উপদেশকু মন মধ্যে ঘৃণা ভাব আনিথান্তি, কিন্তু উপরে উপরে এপরি ব্যবহার করিথান্তি যে অন্য ব্যক্তি ভাবন্তি ইয়ে লোক কিছু জানি নাহি। শেষ নক্ষত্রটি হেলা জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র হরিণ বর্গ হেলে মধ্যে এহা বড় বড় সিংহ থিবা হরিণ ও বড় বড় সিংহ দেখাই ভয়ভীত করাইথান্তি। দানবগণ হইতিবারু হিংস্র প্রকৃতি নিজকু ভারি শক্তিশালী ভাবিথান্তি। এই নক্ষত্র জাত ব্যক্তি সর্বদা বিপরীত লিঙ্গকু আকর্ষিত করিথান্তি। এতে বড় বড় সিংহ থাই মধ্যে নারীমানঙ্ক মায়ারে ও নারী হইতিলে পুরুষ লোকঙ্ক মায়ারে ভ্রমিত হই নিজ গোড়কু নিজে কুড়াড়িরে চোট মারিথান্তি। মার্চ মাসরে প্রথমরু রবি চতুর্থরু পঞ্চমকু যিবে এহা অশুভ ফল মিলিব। মঙ্গল গ্রহ তৃতীয়রু চতুর্থকু যিবে মধ্যম ফল। বুধ পঞ্চমরে অশুভ, বৃহস্পতি ষষ্ঠরে অশুভ, শুক্র চতুর্থরে থিবারু আপনকু শুভ ফল দেবে। কেতু একাদশরে শুভ, শনি ও রাহু এ দুই গোটি গ্রহ বিছা রাশি সকাশে অশুভ। রবি মহাগ্রহ আপনকর বিছা রাশিকু প্রথমার্ধরে চতুর্থরে ভ্রমণ করুছন্তি। চতুর্থ রবি সর্বদা অশুভ ফল দিয়ন্তি, এই অশুভ ফলকু কোনোসি গ্রহ বাধা দেউনাহান্তি, এণু সম্পূর্ণ অশুভ ফল মিলিব। সাবধানরে ন রহিলে বড় ধরনর বিবাদীয় কেসরে আপন ফসিযিবে। নিজ লোকমানে ও নিজ পাখ লোকমানে আপনকু এপরি ব্লেম করিবে যে আপন অস্থির হয়ে উঠিবে। বিশেষ করি আপন বাহার লোকঙ্ক ঠারু অপমানিত হেবে, ঘর ঠারু বাহার পর্যন্ত সবু লোক আপনকর শত্রু পালটি যাবে, আপনকর দুর্নাম করি আপনকর মুহে মুহে জবাব দেবে। মাসর দ্বিতীয়ার্ধ ঠারু রবি পঞ্চমকু যাবে, পঞ্চম স্থান আপনক রাশি ঠারু কোন স্থান জ্ঞান স্থান ও সন্তান স্থান। রবি গ্রহ গ্রহমণ্ডলীর ক্রুর গ্রহ হইতিবারু আপনকর জ্ঞান হানি করাইব ও অজ্ঞান করিদেব। আপন মনে মনে যেতে ভালো কথা কুহন্তু তাহা অন্যমানকু খারাপ লাগিব। অক্টোপাস পরি চতুর্দিগরু শত্রুমানে আপনকু ঘেরি রহিবে। এই সময়রে কথাবার্তা উপরে অঙ্কুশ লগাইবা দরকার।
ନିଜ ଲୋକମାନେ ଖରାପ ଭାବିବେ। କୌଣସି ପୂର୍ବ ବିବାଦ ଏହି ସମୟରେ ଉଜ୍ଜୀବିତ ହୋଇ ଉଠିବ ଓ ଆପଣ କୋର୍ଟ କଚେରୀରେ ଦଣ୍ଡିତ ହୋଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ବିପକ୍ଷରେ କେସ୍ ଯିବ, ଆପଣ ଦଣ୍ଡିତ ହୋଇପାରନ୍ତି ଓ ଜେଲ୍ ମଧ୍ୟ ଯାଇପାରନ୍ତି। ମଙ୍ଗଳ ମହାଗ୍ରହ ବିଛାରାଶି ସକାଶେ ତୃତୀୟରେ, ତୃତୀୟ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ସାହସ ଓ ଶକ୍ତି ବୃଦ୍ଧି କରି ଆପଣଙ୍କର ମନୋବଳ ବୃଦ୍ଧି କରାଇବ। ମଙ୍ଗଳ ଦେବତାମାନଙ୍କର ସେନାପତି, ତୃତୀୟ ମଙ୍ଗଳ ମଧ୍ୟ ସେନାପତି ସଦୃଶ ଆହୁରି ମଙ୍ଗଳ କରିବ। ଶୁଭରେ ରହିଲେ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୁରୁଖୁରୁରେ ହୋଇଯାଏ, ଏଣୁ ଏହି ସମୟରେ ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା ବିନା ବାଧାରେ ପୂରଣ କରିପାରିବେ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆପଣଙ୍କର ଉତ୍ତମ ରହିବ, ଆପଣଙ୍କର ସମ୍ପତ୍ତିକୁ ଆପଣ ଦୁଇ ଗୁଣ କରି ବୃଦ୍ଧି କରିପାରିବେ। ଗୃହକୁ ସ୍ୱର୍ଣ୍ଣ ଅଳଙ୍କାର ଖରିଦି କରି ଆଣିପାରନ୍ତି। ଜମିବାଡ଼ି ବିବାଦରେ ଆପଣଙ୍କର ଜୟ ହୋଇପାରେ କିମ୍ବା ପରାଜୟ ମଧ୍ୟ ହୋଇପାରେ, ଏହା ମାତ୍ର ମାସର ପ୍ରଥମାର୍ଧର ଫଳ। ଦ୍ୱିତୀୟାର୍ଧରେ ମଙ୍ଗଳ ଚତୁର୍ଥକୁ ଯିବେ, 15 ତାରିଖ ଠାରୁ ମଙ୍ଗଳ ଚତୁର୍ଥକୁ ଗମନ କରିବେ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ପେଟ ରୋଗ ହେବ, ଆମାଶୟ ରୋଗ ହେବ, ଚାକିରି କରିଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କର ଚାକିରି ହରାଇପାରନ୍ତି, ବନ୍ଧୁ ବାନ୍ଧବ ମାନେ ଆପଣଙ୍କର ପ୍ରବଳ ବିରୋଧ କରିବେ, ଆପଣଙ୍କ ପାଖରେ ଥିବା ସହକର୍ମୀ ମାନେ ଆପଣଙ୍କର ଅନିଷ୍ଟ ଚିନ୍ତା କରିବେ ଓ ଶତ୍ରୁମାନଙ୍କ ପାଖରେ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଗୁପ୍ତ କଥା କହି ଆପଣଙ୍କୁ ହଇରାଣ କରିବେ। ବୁଧ ମହାଗ୍ରହ ପଞ୍ଚମରେ, ପଞ୍ଚମ ବୁଧ ମଧ୍ୟ ଅଶୁଭ ଫଳ ଦେବେ। ମାନସିକ ସ୍ତରରେ ଆପଣ ଅତି ଦୁର୍ବଳ ହୋଇପଡ଼ିବେ। କଥାରେ ଅଛି, ଚିନ୍ତା ଖାଏ ଗଣ୍ଡି, ଆପଣ ବହୁ ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିବେ। ଚିନ୍ତାରେ ଚିନ୍ତାରେ ଆପଣ ରାତି ଅନିଦ୍ରା ମଧ୍ୟ ରହିବେ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ମଧ୍ୟରେ ଝଗଡ଼ା ହେବ, ଏପରିକି କିଛି ଦିନ ବିଚ୍ଛେଦ ହୋଇଯାଇପାରେ। ସନ୍ତାନ ମାନେ ଆପଣଙ୍କୁ ମାନିବେ ନାହିଁ, ଓଲଟ ପାଲଟ କଥା କହି ଆପଣଙ୍କୁ ବିଭ୍ରାନ୍ତି କରି ପକାଇବେ। ଆପଣଙ୍କର ମନ ଚଳଚଞ୍ଚଳ ହୋଇଯିବ ଓ ମନ ସ୍ଥିରତା ରହିବ ନାହିଁ। ବୃହସ୍ପତି ମହାଗ୍ରହ ଷଷ୍ଠରେ, ଷଷ୍ଠ ବୃହସ୍ପତି ହଠାତ୍ ଆପଣଙ୍କର ଶରୀରରେ ରୋଗ ସୃଷ୍ଟି କରିବ, ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ ଆପଣ ବାଧ୍ୟ ହୋଇ ଋଣ କରି ଋଣ ସୁଝିବାକୁ ପଡ଼ିବ। ଜଣଙ୍କ ପାଖରୁ ଋଣ ଆଣି ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ଋଣ ସୁଝିବେ। ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କ ଉପରେ ଦାଉ ସାଧିବେ, ଗୃହରେ ଗୃହ ଶତ୍ରୁମାନେ ପ୍ରବଳରୁ ପ୍ରବଳତର ହେବେ, ବିଭିନ୍ନ ଉପାୟରେ ଆପଣଙ୍କୁ ବିପଦ ମୁହଁକୁ ଠେଲି ଦେବେ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କର ଅତି ନିଜର, ଆପଣଙ୍କର ବିପଦ ସମୟରେ ସେ ଦୂରେଇ ଯାଇ ଆପଣଙ୍କୁ ବିପଦ ମୁହଁକୁ ଠେଲି ଦେବେ। ଆପଣଙ୍କର ଦୁଶ୍ଚିନ୍ତା ଲାଗି ରହିବ, ସ୍ୱାସ୍ଥ୍ୟହାନି କାରଣରୁ ଆପଣ ଦୁର୍ବଳ ହୋଇଯିବେ, ବହୁ କଷ୍ଟରେ କାଳ କାଟିବେ। ଶୁକ୍ର ମହାଗ୍ରହ ଚତୁର୍ଥରେ, ଚତୁର୍ଥ ଶୁକ୍ର ସଫଳତା ଦେବ, ଭାଗ୍ୟଲକ୍ଷ୍ମୀ ଆପଣଙ୍କ ଉପରେ କୃପା ବୃଷ୍ଟି କରିବେ। ଆମୋଦ ପ୍ରମୋଦରେ ଏହି ସମୟଟି ଆପଣଙ୍କର କଟିବାକୁ ଯିବ, କିନ୍ତୁ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦେବଗୁରୁ ବୃହସ୍ପତି ଓ ସୂର୍ଯ୍ୟଦେବ ବା ରବି ଗ୍ରହ ଅଶୁଭ ଥିବାରୁ ଏହି ଫଳ ଆପଣଙ୍କୁ କମ୍ ମିଳିବ। ବହୁ ସ୍ଥାନ କିନ୍ତୁ ଆପଣ ଭ୍ରମଣକୁ ଯିବେ, ବହୁ ତୀର୍ଥଯାତ୍ରା କରିବେ। ବ୍ୟବସାୟକୁ ବୃଦ୍ଧି କରିବାକୁ ଆପଣ ପ୍ରାୟ ସର୍ବଦା ଚେଷ୍ଟା କରିବେ, ଯାହାକି କରିବେ ତହିଁରେ ସଫଳତା କିଛି ମିଳିବ। ବିଶେଷ କରି ସୌକିନୀ ଦ୍ରବ୍ୟ ଓ ସୁବାସିତ ଦ୍ରବ୍ୟରେ ଲାଭ ଅଧିକ ହେବ। ଶନି ମହାଗ୍ରହ ଚତୁର୍ଥରେ, ଚତୁର୍ଥ ଶନି ସର୍ବଦା ବିପଦ, ମନରେ ଆଘାତ ଦେବ, ଦୁଶ୍ଚିନ୍ତା ବଢ଼ିଯିବ, ଅଶାନ୍ତିରେ ଆପଣ ଦିନ କାଟିବେ, ପରିବାରରେ ଆପଣ ବହୁ କ୍ଲେଶ ଭୋଗିବେ, ବନ୍ଧୁମାନେ ବିବାଦ କରିବେ, ମିତ୍ରମାନେ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁ ପାଲଟିଯିବେ। ଏହି ସମୟରେ ପୁରୁଷ ହୋଇଥିଲେ ସ୍ତ୍ରୀ ପ୍ରତି ବଡ଼ ବିପଦ ଓ ସ୍ତ୍ରୀ ହୋଇଥିଲେ ସ୍ୱାମୀ ପ୍ରତି ବଡ଼ ବିପଦ ଆସେ, ସ୍ୱାମୀ କିମ୍ବା ସ୍ତ୍ରୀଙ୍କର ବହୁ କ୍ଷତି ହୁଏ, ଯୌନ ସୁଖରେ ବାଧା ଆସେ। ଏହି ସମୟରେ ଧନହାନି ପ୍ରଚୁର ହେବ, ଆପଣ ପାଗଳ ପ୍ରାୟ ହୋଇଯିବେ। ରାହୁ ପଞ୍ଚମରେ ଅତି ଅଶୁଭ ଫଳ ଦେବେ, ପଞ୍ଚମରେ ରାହୁ ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ ପଞ୍ଚମ ଗୃହ ଆପଣଙ୍କର ଜ୍ଞାନ ଘର ଓ ସନ୍ତାନ ଘର ହୋଇଥିବାରୁ
ଆପଣଙ୍କର ଜ୍ଞାନକୁ ଅଜ୍ଞାନରେ ପରିଣତ କରିଦେବ। ଏହି ସମୟରେ ପରିବାରରେ ସନ୍ତାନ ପୀଡ଼ା ହେବ, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କର ମାନସିକ ପୀଡ଼ା ବୃଦ୍ଧି ପାଇଯିବ। କେତୁ ଗ୍ରହ ଏହି ସମୟରେ ଏକାଦଶରେ ରହି ରାହୁର ଅଶୁଭ ଫଳକୁ କମ କରିବ। ଆପଣଙ୍କର କିଛି ଅର୍ଥ ଲାଭ ହୋଇପାରେ, କୌଣସି ସ୍ଥାନରୁ ଆପଣ ପୁରସ୍କାର ମଧ୍ୟ ପାଇପାରନ୍ତି, ଯାହାକି ଆପଣଙ୍କୁ ସାମୟିକ ସୁଖ ପ୍ରଦାନ କରିବ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ପ୍ରତିଭା ବିଦେଶରେ ପ୍ରଚାର ହେବ, ଆପଣଙ୍କର ସୁନାମ ମଧ୍ୟ ବଢ଼ିବ, ଦୁଃଖ ମଧ୍ୟରେ ସୁଖର ଆଭାସ କିଛି ମିଳିବ। ଏହି ଗଲା 2024 ମସିହା ମାର୍ଚ୍ଚ ମାସରେ ବିଛା ରାଶିର ମାସିକ ରାଶି ଫଳ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ରାଶି ଧନୁ ରାଶି। ଏହି ଧନୁ ରାଶିର ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଆଲୋଚନା କରିବା। ଶ୍ରୀ ଗୁରୁ ମହିମା ଅଲେଖ ଶରଣ।